ছুটি নিয়েই যখন বিতর্ক তখনই ভাইরাল সাকিব আল হাসানের উইকেটে ড্রাইভের ফুটেজ। দিনের খেলা পরিত্যক্ত হওয়ার কিছুক্ষণ আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দেখা যায় তার এই ছবি এবং বৃষ্টিতে তখন খেলা বন্ধ ঠিক দুপুর তিনটার কাছাকাছি। পিচ কাভারে জমা ছিল বৃষ্টির পানি, হঠাৎ করে সাকিব আল হাসান এসেই পুরো শরীর ছেড়ে দিলেন পানি জমে থাকা পিচ কাভারের উপরে, ধীরে ধীরে স্লাইড করে চলে গেলেন অন্তত 15 থেকে 20 গজ। যদিও তখনও অনেকের কাছেই পরিষ্কার ছিল না ক্রিকেটারটাকে, যখন কাভারের একদম শেষ ভাগে গিয়ে উঠে দাঁড়ালেন তখন পরিষ্কার ছিল যে তিনি সাকিব আল হাসান। আর তার এমন মজার কাণ্ড উপস্থিত দর্শক আর গণমাধ্যম কর্মীরা বেশ উপভোগ করেন। নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণার পরেই সিরিজ খেলবেন না বলে আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দেন সাকিব। এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা বিতর্ক চলছে।